केंद्र सरकार बोलছে আমরা हिंदू भाई देर उपकार करब बेस भलो करो अंत तो करो कारो तो उपकार आसबे करो ना किन्तु आम्रा कि देखलाम हिंदू भाई उपकार करते गए 500 नीचे गैसे सिलिंडारटा जेटा हिंदू भाई किन्तु मुस्लिम भाई किन्तु से एखन 1200 प्लस दे किनते हच्छे उपकार करे दिच्छे हिंदू भाई देर अरे भाई स्वाधीनतार पर थेके मुड़ीर उपरे जीएसटी बसबे आम्रा केउ स्वप्नो भाबिनी हिंदू भाई उपकार करते मुड़ीर उपरे जीएसटी बसिए दिए अरे परोटा परोटा आम्रा जेटा खाई তাতো জিএসটি বসিয়ে দিয়েছে হিন্দু ভাইদের উপকার করতে গিয়ে আর হিন্দু ভাইদের উপকার করতে 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 কি দেখলাম অমিত শাহজির ছেলে জয় শাহজি এমন টেকনিকে ব্যবসা করলো প্রায় 12000 গুণ বৃদ্ধি পেয়ে গেল আর আমাদের পাড়ার হিন্দু ভাইটা সে ক্রমশ পিছিয়ে গেল আর দেখেন না আর এনি এসেছিলেন মুসলমান ভাইয়ের উপকার করতে 2011 সালের আগে খুব চিৎকার করেছিলেন এই সংখ্যালঘুদের ওয়াকা পপাটি চাকরিতে সমস্যা হ্যানে নেই তানে নেই অনেক করব আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি মুসলমানদের ভাইদের উপকার করে দেব আমাদের মুসলমান ভাইরা ভাবলো দিদিমণি হয়তো উপকার করে দেবে কিন্তু তত্ত্ব তুলে দেখুন দিদিমণি যখন ক্ষমতায় আসে মুসলিমদের চাকরিতে প্রায় 4% ছিল আর আজকের ডেটে মুসলিমদের চাকরিতে রসগোল্লা এত উপকার করে দিয়েছে এই দিদির ভাইপো বড় বাড়ি বানিয়ে দিয়েছে নিয়েছেন আমেরিকাতে চোখের চিকিৎসা করতে যাচ্ছেন আর যাদের উপকার করতে আসল তারা ব্লক হসপিটালও চিকিৎসাটা ঠিকঠাক পাচ্ছে না উপকার করতে এসেছে তো মুসলমানের দাঁড়াও না ধৈর্য ধরো অনেক কিছু হবে তুই টাইম থাকে কি বলছি বুঝতে পারছেন মুসলমানদের উপকার করতে এসেছে আপনারা বিভিন্ন বুথের আছেন একটা বুথের কথা বলুন তো যে কোন নতুন 11 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে করলে হাত তুলে বলবেন হ্যাঁ নতুন 11 বছরে শিক্ষা প্রতিষ্ঠান করেনি মুসলমানদেরকে উপকার করতে এসেছে মুসলমান ভাইরা যেখানে বেশি থাকে ওই ব্লকগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান নতুন হয়নি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি একটু খোঁজ নিয়ে দেখুন উপকারের থেকে বেশি আরেকটা বড় উপকার করেছে মুসলমানদের পাড়াই পাড়াই মাতাল চাষ করেছে 11 বছরে তাই মা বোনেদেরকে সজাগ হতে হবে আগামী দিনে এই মাতাল চাষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এর প্রতিশোধ করতে হবে গণতান্ত্রিক পক্ষে ইয়াতে এই যে এরা কি চাইছে যে মাতাল হয়ে যাও 20 টাকার পাউচ মায়ের হাতে 500 দিচ্ছে আর মায়ের ছেলেটাকে যাতে 20 টাকার মদের পাউচ পাওয়া যায় স্যার বাড়িতে ব্যবস্থা করে দিচ্ছে ছেলের হাতে তো কাজ নাই ও যখন নেশাগ্রস্ত হয়ে যাবে ফুল পাড় মাতাল হয়ে যাবে ওকে তো খেতে হবে ওকে তো খেতে হবে তখন কি করবে ও জানে আমার মায়ের 500 ঢুকছে আমার মায়ের 1000 ঢুকছে তাহলে বা আমার স্ত্রীর 1000 ঢুকছে বা 500 ঢুকছে তাহলে আক্রমণ চালাও স্ত্রীর সাথে স্বামী স্ত্রীতে কি হবে মা বেটাই কি হবে বাড়িতে বাড়িতে অশান্তি ব কলমে ঢুকিয়ে দিল এই লক্ষ্মী ভান্ডারের নামে আর দুয়ারে কি 20 টাকার পাউচের নামে মা টাকা উদ্ধার ও টাকা তো ওখানে যাকে ধরবে টাকা উদ্ধার হবে তবে ম্যাক্সিমাম সবাই নয় তৃণমূলের ভালো নেতা নেত্রী এখনও আছেন তবে তাদেরকে রিজার্ভ বেঞ্চে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে বলে তোরা খেলতে পারবি না বল যে যত ফাউল করতে পারবে এদের কাছে তত বড় প্লেয়ার যার পায়ের স্কিল আছে নিয়ম কানুন মেনে ফুটবলের নিয়ম কানুন মেনে খেলে যারা গোল দিতে পারবে তাদেরকে ভিতরে সাইড বেঞ্চে বস ও ভালো খেলা চলবে না ফাউল করবি অফসাইডে গোল করবি তুই আমার বড় নেতা নাহলে আর অনুব্রত মণ্ডলকে বলছে বীরে সম্মান দেব যার নামে গরু চুরির কয়লা চুরির বালি চুরি এই ধরনের এত মারাত্মক মারাত্মক অ্যালিগেশন আছে তাকে বলছে বীরে সম্মান দেব মানে ভাবতে পেরেছেন পুরাতন নতুনের ব্যাপারটা নয় তো কথা হচ্ছে আজকে সমাজ কোথায় এগিয়ে যাচ্ছে এর জন্য দায়ী কিন্তু শুধু তৃণমূল নয় এই এত কিছু বলছি দায়ী তৃণমূল নয় যারা বসে আছেন তারাও দায়ী আর আমরাও সমানভাবে দায়ী আমরা মানুষকে সেরকমভাবে সজাগ করতে পারিনি আর মানুষে সজাগ হয়নি আপনার ভোটের জন্য তো প্রধান আপনার ভোটের জন্য হচ্ছে এমএলএ আপনার ভোটের জন্য এমপি আপনার ভোটের জন্য মুখ্যমন্ত্রী আপনার ভোটের জন্য প্রধানমন্ত্রী আপনারা যদি ঠিক জায়গায় ভোটটা দেন এমন লিডারকে যদি তৈরি করেন আপনার হয়ে কথা বলবে আর আপনি কাকে লিডার বানাচ্ছেন সে যে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে এসছে বা যার সাথে মাটির কোনো সম্পর্ক নয় তাকে লিডার করে নিয়ে এসছেন ঘটনাচক্রে
এই গ্রাম থেকে হয়তো আসছে লিডারের বা লিডারের লিডার আসছে গাড়ি নিয়ে, দেখছে যে চাষিরা চাষ করছে, কত কষ্ট, হাতে পায়ে কাদা লেগেছে, খুব কষ্ট পেয়েছে বেচারি। আইনসভার মধ্যে গিয়ে বিল পাস করিয়েছে যে মাঠে সব মার্বেল বিছিয়ে দিয়ে হবে। কেন বলুন তো? ওর তো মাটির সাথে সম্পর্ক নয়, ও জন্মের পর থেকে মার্বেল বাড়ি, জন্মের পর থেকে এসি, জন্মের পর থেকে এসি গাড়ি, সে কি করে বুঝবে? আরে যদি একটা চাষির সন্তানকে আপনারা লিডার করে ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতেন, সে সর্বপ্রথম গিয়ে আওয়াজ তুলতো যে হরিয়ানার একটা কৃষক মাস গেলে 18,000 টাকা ইনকাম করে, আপনার মেঘালয়ের একটা কৃষক মাস গেলে 22,000 থেকে 24,000 টাকা ইনকাম করে, পাঞ্জাবের একটা কৃষক মাস গেলে 15,000-এর আশেপাশে ইনকাম করে, আর পশ্চিমবাংলায় আমি যেই পরিবার থেকে উঠে এসেছি আমার পিতারা আমার পরিবাররা মাস গেলে মাত্র কেন 6,000-এর আশেপাশে ইনকাম করছে, এমন প্রযুক্তি নিয়ে আসা হোক আমাদের পশ্চিমবাংলার কৃষকরাও মাস গেলে যাতে 15,000-এর আশেপাশে ইনকাম করা যায়, সেই বিল তিনি পাস করাবেন। দোস্ত আমাদের আম গাছ লাগিয়ে আমরা আশা করলে হবে ভাই? আম গাছ লাগিয়ে যদি আমরা আশা করি বৃথা যাবে। আমরা গাছ লাগান, আমরা গাছ লাগান আমরাই পাবেন, আম গাছ লাগান আম গাছই পাবেন। আজকে যদি এই আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নাম বলো না, সাকরাইল এলাকাতে একটা কর্মীর ছেলে শ্রমিকের ছেলেকে যদি আপনার নেতা বানান, সে বিধানসভায় গিয়ে চিৎকার করবে যে সাকরাইল থেকে বর্তমানে তোলাবাজির কারণে এত প্রেশার ক্রিয়েট করছে, কোম্পানিগুলো উঠে চলে যাচ্ছে, তাহলে সে বলবে তোলাবাজি করা যাবে না, আরও কোম্পানি নিয়ে আসা হোক। আপনারা যদি আজকে আপনার জুলের বাড়ি থেকে নেতা বানান, বাঁকুড়ায় হেমন্ত রায়ের বাড়ি থেকে নেতা বানান, বাঁকুড়ার হেমন্ত রায় কেরালেতে কাজে গিয়েছিল, তাকে খুন হয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে, আর আপনার জুলের কথা তো আমরা অনেকেই জানি, যদি তাদের বাড়ি থেকে আমরা নেতা বানাই, তারা আইনসভায় গিয়ে চিৎকার করবে নতুন নতুন কোম্পানিকে কীভাবে আমাদের রাজ্যে নিয়ে আসা যায়, আমাদের রাজ্যে যাতে কর্মসংস্থান বাড়ানো যায়, আমাদের রাজ্যের কর্মীদেরকে শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হবে না, সেখানে গিয়ে হত্যা হয়ে বাড়িতে ফিরে আসতে হবে না, আমাদের রাজ্যে কর্মসংস্থান আমরা তৈরি করে আমাদের রাজ্যের শ্রমিকরা এখানেই কাজ করবে, এখানে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে থাকবে, তাহলে সেটা ডিমান্ড করবে। আর আপনারা যাদেরকে নেতা বানাচ্ছেন কারখানার দ্বারে গিয়ে সবসময় হরতাল করে কারখানাকে ডিস্টার্ব করে সেখান থেকে তোলা তুলছে, অনেক আমার কাছে রিপোর্ট আছে, ডানকুনির কথা বলছি, এক বিস্কুট কোম্পানি তোলা দিতে দিতে হাঁপিয়ে গেছে, শেষে সে ঝাঁপ বন্ধ করে বিহারে গিয়ে সেট আপ করছে, সে তো চলে গেল, তার টাকা আছে সেখানে গিয়ে করবে। এই বিস্কুট কোম্পানিতে যে প্রায় 450 শ্রমিক ছিল তারা তো পানিতে ভাসছে, এদের ভবিষ্যতের কথা চিন্তা করলো না এই তোলাবাজ এই নেতাগুলো। যদি আপনারা তো শ্রমিক বাড়ি থেকে নেতা তৈরি করেন, শ্রমিকের সন্তানদেরকে যদি নেতা তৈরি করেন, শ্রমিকের সন্তানরা চাইবে কারখানাটা যাতে আরও বেশি বেশি করে প্রোডাকশন হয়, আরও বেশি করে কী করে লোক নিতে পারে সেই চাইবে, কারখানা আরও বেশি বেশি করে পশ্চিমবাংলায় কীভাবে এস্টাবলিশ হয় সেই ভাববে। আর আমরা নেতা কাদেরকে মানাচ্ছি? তোলাবাজ, জোচ্চোর, ডাকাত, গুন্ডা, মস্তান, এদেরকে তোলাবাজি তোলাবাজদেরকে নেতা বানিয়ে দিচ্ছি, তারা তো এটা করবে ভাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সময় এসেছে ভাই, একটা গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা একটু ফাঁকা রাখবে, হ্যাঁ, একটা গাড়ি যেন ঠিকঠাক যায়, আর পুলিশ বন্ধুরা আছে ওরা যারা যেরকম বলছে তাদের সাথে কোঅপারেট করবেন আপনারা। তো আমরা আমরা কাদেরকে নেতা বানাচ্ছি একটু ভাবা দরকার। এখন গরম দিচ্ছে অনেকে, হ্যাঁ করলো তেন করলো ধ্যান করবো, ঠিক কথা, একটু মাথায় রাখবেন। আজকে সকালের ঘটনা আপনারা শুনেছেন, নেপালে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, 72 জন ছিল, 68 জন প্যাসেঞ্জার আর 4 জন পাইলট টাইলট যারা ক্রু যারা ছিল মিলে 4 জন, 72 জনই মারা গিয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর কথা কি জানেন, মাত্র 10 সেকেন্ড বাকি ছিল ল্যান্ড করতে, মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, ল্যান্ড করলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না, এই মাত্র 10 সেকেন্ডের আগে পরে 72টা জীবন চলে গেল। তাহলে আপনি আমি একটু ভাবি, কাকে গরম মারছি, কার বাড়ি ভাঙচুর করছি, কার নামে মিথ্যা কেস দিচ্ছি, এখন ক্ষমতায় আছে বলে? আমি একটা কথা বলি, দেখুন তো, চোখটা বন্ধ করে দেখুন তো, একসময় যারা মস্তানি করেছিল, যারা মস্তানি করেছিল তাদের অবস্থা এখন কোথায় দাঁড়িয়েছে? যারা মস্তানি করেছিল ভাই তাদেরকে তারা কোথায় এখন? অনুব্রত মণ্ডল, যিনি নাকি শুনেছিলাম বাঘে ছাগলকে এক ঘাটে পানি খাওয়ায়, তিনি এখন কোথায়? অনৈতিক ভাজ করেছিল বলে
তো আমরা যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যার যেটা রাজনীতি আছে করুন না, কে বারণ করেছে? না, গণতান্ত্রিক দেশে যে যার মত পোষণ করতে পারবে, এটাই তো আমার দেশের সব থেকে বড় আহমিয়াত, গুরুত্ব। আমরা আমাদের সাথে যখন বিভিন্ন, আমি বিভিন্ন বিদেশে গিয়েছি, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলি বা অনলাইনে বিভিন্ন হয়, আমি বলি তো দেখুন আমার দেশে যেটা আছে পৃথিবীর অন্য কোনো খুব কম দেশে আছে। আমার দেশে একটা মুচিও প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারে, একটা মুচিরও, একটা দারোয়ানেরও, একজন ম্যাথেরও এই ক্ষমতাটা আছে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারে। তবে হ্যাঁ, আমার দেশ রাইট দিয়েছে প্রত্যেকের সমালোচনা করা, আপনাদেরও অধিকার আছে প্রত্যেকের সম্পর্কে আপনি সমালোচনা করবেন, কিন্তু কেমনভাবে করবেন? আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ডেটে প্রথম দিনে একটা নতুন প্রফেসরের সাথে আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল। তিনি আমাদেরকে ফার্স্ট দিন ফার্স্ট ক্লাসে এসে বলেছিলেন যে ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি, তোমার ও রাইট আছে, তোমার অধিকার আছে, তুমি যে কোনো মানুষের যা কারো তুমি সমালোচনা করতে পারো, কিন্তু যার বিষয়ে বা যাকে নিয়ে সমালোচনা করছো সেই বিষয়ে তোমাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে, সেই বিষয়ে তোমাকে গবেষণা করতে হবে, সেই বিষয়ে তোমাকে স্টাডি করতে হবে। আজকে আমাদের খুব সময়, মানে আমরা কি করি, মুখে যা আসলো বলে দিলাম, এটা উচিত নয়। যা কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে বলি না কেন আমরা, এটা অনুচিত। তাই প্রত্যেককে বলো সজাগ হন, আর দেখুন এমন লোকে লিডার বানান যে আপনার জন্য, আপনার দেশের জন্য, আপনার এলাকার জন্য উপকারে আসবে। অন্যথায় যাদেরকে লিডার বানাচ্ছেন শুধু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। রাজনীতিতে আসার মানে কি? আমাদের রাষ্ট্রসেবা করা, রাষ্ট্রসেবা করা, রাষ্ট্রের জনগণের সেবা করা। তাহলে রাষ্ট্রসেবা, রাষ্ট্রের জনগণের সেবা করতে হলে কারণ আমি মিথ্যা কেস দিতে হবে ভাই, এই কাউকে হুমকি দিতে হবে, নাহলে ওই কি আসকি নাম ওনার আসাদুল নাকি আসাদুল রহমানের মতো খুন হতে হবে? আরে খুন না, দুর্ঘটনা কি আত্মহত্যা এখনো জানাতে পারলো না? এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে গেল না ভাই, লোকটা কিভাবে মারা গেল সেটা জানাতে পারলো না? এরাও কিন্তু তদন্ত আগামী দিনে আমাদেরকে করতে হবে, এরা তদন্ত আগামী দিনে করতে হবে। আমার যে বাগনানে যে বোনটাকে হত্যা করেছিল তারও তদন্ত কিন্তু আগামী দিনে আমরা করব। প্রকৃত যারা খুনি তাদের বিরুদ্ধে বিচার নিয়ে, যাদের পরিবার থেকে তাদের সন্তান গেল অন্তত তাদেরকে বিচার যে এখনও প্রতিষ্ঠিত আছে সেই বার্তাটা দিতে হবে। আর আনিসের জন্য তো লড়াই চলবে, হাইকোর্ট আছে, আইনের প্রতি ভরসা আছে, প্রয়োজনে দেখবেন কোনোদিন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, আনিসের হয়ে তখন পিটিশন করছে, কোনো ছাড়ার জায়গা নয়। আনিস ছিল একটা রত্ন, ও যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো, ওকে যে কৌশলে হত্যা করা হয়েছে এটা ছাড় পাবে না। সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, সে যে কেউ পড়তে পারে, আমার দেখার দরকার নেই। সেই আইন বিচার ব্যবস্থা তাদের নামগুলো বলবে, আমার প্রয়োজন নাই, যের মধ্যে পড়বে সেই ফাঁসবে। তাই আপনাদের বলবো সজাগ হবেন, টাইম স্বল্প, মার্কেটের অনেক দোকানদারের অসুবিধা হচ্ছে। তবে আমি একটা দায়িত্ব নিয়ে দোকানদার বন্ধুদেরকে বলি, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, দ্বিতীয় কথা বলি দোকানদার বন্ধুদের, হয়তো কিছু সময় আপনাদের ব্যবসায় সমস্যা হলো, কিন্তু এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারবো, আগামী কোনো দিনে যদি আমরা এলাকায় দায়িত্ব, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আছি, যে আমার কাট আউট লাগানোর জন্য আপনার কাছে 5,000 এসে ডিমান্ড করবে, সেই জায়গা আমি রাখবো না। আমি আসবো বা আইএসএফ একটা ফুটবল খেলা দিয়েছে, একটা মেলা দিয়েছে, একটা খেলা দিয়েছে, একটা অনুষ্ঠান করবে, কি এ আর বস্ত্রলয়কে এসে 2,000-এর বিল কেটে দিয়ে দেবে, ও কাজ আমি করতে দেব না। হ্যাঁ, আমি বালতি নিয়ে আপনার সামনে হাজির হব, একটা ভালো কাজ করছি, আপনার যদি ইচ্ছে হয় 5 টাকাও দিতে পারে, 85 দিতে পারে, আবার নাও দিতে পারে, আমি তাকে অ্যাপ্রোচ করব, কিন্তু বিল কেটে দিয়ে দিলাম পার্টি অফিসে পৌঁছে দেবে, আর যদি না পার্টি অফিসে পৌঁছে দেয় এসে তালা মারবে, সে ব্যবসায়ী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আপনি লড়ি নিয়ে বেরিয়েছেন, আপনার বাড়ি আর জমি আছে, দলিল আছে, পর্চা আছে, কনভার্সন সার্টিফিকেট আছে, পঞ্চায়েত থেকে আপনি মত ফাঁকা রসিদ কেটেছেন যে ট্যাক্স দিতে হয়, সেরকম করে প্ল্যান রেডি করে এস্টিমেট করে আপনি বাড়ি বানাতে যাচ্ছেন, আবার ভিখারির মতো এসে হাত পাচ্ছে, 10,000 দাও নাহলে বন্ধ করে দেবো বাড়ি। আবার তো 3-4 গ্রুপ, তো সমস্যা অনেক বেশি, 3-4 গ্রুপ, একবার এই গ্রুপ চেয়ে অন্য গ্রুপ আছে, তো এইগুলো বন্ধ করতে হবে, পাকাম হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে উঠে ট্রেন ধরে কলকাতায় কাজে যাচ্ছে,
সকালে উঠেছেন, ট্রেন ধরে এই ভিড় ট্রেনে কাজে যাচ্ছে, আবার ফিরে আসছে ভিড় ট্রেনে, ঠেলতে ঠেলতে আসছে, এসে যা কটা টাকা পয়সা ইনকাম করেছে ওই টাকা দিয়ে সে বেচারি বাড়ি বানাচ্ছে, আর তুমি এত বড় নেতা হয়ে গেছো শাসক দলে, তুমি যে তার কাছে তোলাবাজি করছো, এই সমাজ, এই যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটাকে ধ্বংস করে মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে যেভাবে মাথা তুলে বাঁচে, সেইভাবে আমরা সেই পরিস্থিতি সংবিধানকে পথে করে আমরা এগিয়ে যাবো।